বিশাল বড় সুইমিং পুল, এখানে পড়লে তো আপনার হাড্ডিগুটি ভাঙবে, আপনি মরবেন না। আমি শুধুমাত্র আপনাকে কেয়ার করছি এই মুহূর্তে, যান নিচে পড়েন। আমি বলে দেওয়ার পর কে আপনি, কে করতে আসছেন কেউ জানবে না। প্রথম যে ব্যক্তি আসবে আপনার যে গয়না অলংকার, এটা চুরি করে নিয়ে চলে যাবে। কে আজে বাজে কথা বলছেন, মানুষের মনে কি এখন দয়া মায়া বলতে কিছু নেই? না না, এটা সত্য, আপনাকে মানতে হবে। আপনাকে একটা কথা বলি, মানে আপনাকে দেখেই মনে হচ্ছে আপনার অনেক ঠান্ডা লাগছে, আমি কি আপনার জ্যাকেটটা আপনাকে খুলে দিব? না, তারপর আপনার ঠান্ডা লাগবে। ও হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা না, দিয়ে দেন। দিব? ও হ্যাঁ, তাও তো ঠিক। হেল্প করবে? আপনি খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করেন, জান আজও করেছেন। দাঁড়ান, আমি হেল্প করছি। মেয়েটা হাঁটতে হাঁটতে সামনের বিল্ডিং এর দিকে এগিয়ে গেল। আমি যতদূর পারা যায় তার দিকে তাকিয়ে থাকলাম। আচ্ছা, শাহরুখ খানের কি একটা সিনেমা আছে না, নায়িকা যেতে যেতে হঠাৎ করে ঘুরে একটা হাসি দেয়, এগুলো কি খালি সিনেমাতেই হয়, বাস্তবে হয় না? আমি তো খালি একবার এই মেয়ের হাসি দেখতে চাচ্ছি, এর থেকে বেশি কিছু না। গোনা শুরু করি, অবু 10, 20, 30, 40। 40 বলার সময় মেয়েটা বিল্ডিংয়ে ঢোকার আগে ঘুরিয়ে সুন্দর একটা হাসি দিয়ে তারা বাসা ছেড়ে চলে গেছে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি? আপনাকে ধন্যবাদ, কাল দেখা করবেন? সেই চমৎকার জায়গায় আপনাকে চমৎকার এক কাপ চা খাওয়াবো। সেটাও করা যায়। এখন আপনি কি ভাবছেন? জীবন নিয়ে ভাবনা তো আমার আগের মতোই আছে, অনেক বড় বড় ভাবনা না, ছোট ছোট ভাবনা। কাজ করব, টাকা জমাবো, আর দেশ বিদেশ ঘুরবোই। একা একাই ঘুরবেন? একা একাই না হয় ঘুরলাম, আমিও একা একাই ঘুরবো। আচ্ছা ঠিক আছে, একসাথে ঘুরি। চর এলাকায় যাবো, সেখানে একটা ছোট ডিঙি নৌকা নেবো, তারপর গোল গোল ঘুরবো। ভেঞ্চার যেহেতু করতেই চাচ্ছেন, তাহলে বড় কিছু ভাবেন না, দুজন মিলে মাউন্ট এভারেস্ট ক্লাইম করো। ও, অনেক রোড তাকাতে পারছেন? আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনার রোড লাগবে না? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা থাক, দিয়ে দেন।